আজকে আমরা ক্লাস টেনের এবটি টেস্ট পেপারের সাতশো পঁচাত্তর পাতার বাংলা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি দেখো এক নম্বর প্রশ্ন কী বলেছে আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিচ্ছক অপশান গো মানুষ অ্যান্সার হবে দুই নম্বর প্রশ্ন যারা চিনতে পারে তারা বক্সিস দেয় সেটা হবে অপশান খো এক আনা দু তিন নম্বর প্রশ্ন নিম গাছের নিচে বলছে অপশান গো নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে কি করছিল অপশান খো ধুলো ছড়াছড়ি করে খেলছিল তারপরে চার নম্বর প্রশ্ন একটা কুকুর চলে গেল হেঁটে গেলো গির্জার এক নান হবে অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো নান অপশান গো ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আমাদের শিশুদের অপশন ক সব ছড়ানো রয়েছে কাছে দূরে ঠিক আছে এটা হবে অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন আসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতি দ্বারাও ওই কী হবে অপশান খুব মানহারা মানবীর পাশে তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন এখন ব্লোটিং পেপার হলে হলেও একসময় লেখা শুকনো হতো যা দিয়ে সেটি হলো অপশান খুব বালি দিয়ে আট নম্বর প্রশ্ন কমলকে কিসের চেয়েও শক্তিধর বলা হয় এটা হবে অ্যান্সার অপশান খুব তলোয়ারের চেয়েও নয় নম্বর প্রশ্ন যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ যা পড়া অভ্যাস করা একটু শক্ত সেটি হলো অপশান খুব ধুতি দশ নম্বর প্রশ্ন প্রশ্ন সিংহাসন যে কর্মধারায় সমাসের উদাহরণ তা হলো অপশান খো মধ্য পদ পদলপি কর্মধারায় তারপরে প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলেছে বাউটি স্বাস্থ্য গেছে কিন্তু শোক সোলনাই বোঝায় আছে সেটা হবে কোন বাক্য সেটা হবে অপশান খো যোগী বাক্য তারপরে বারো নম্বর প্রশ্ন যেটি সম ধাতুজ কর্তার উদাহরণ সেটি হলো অপশান খো খেলোয়াড় খেলছে তেরো নম্বর প্রশ্ন যে বাক্যে একটি ক্রিয়া অন্য আর একটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল তাকে বলে অপশান ঘো শর্ত সাপেক্ষ চোদ্দ নম্বর প্রশ্ন একাধিক সমাপেক্ষে ক্রিয়া থাকে সেটি হল অপশান গো যৌগিক বাক্যে পনেরো নম্বর প্রশ্ন খুব আনন্দ হবে এটি একটি অপশান গো ভাববাচ্য ষোলো নম্বর প্রশ্ন নিচের যেটি নিত্য সমাজের উদাহরণ তা হলো অপশান খুব মন মনন্তর ঠিক আছে তারপরে ষোলো নম্বর প্রশ্ন এটা হলো এবার শত নম্বর প্রশ্ন দেখো বিশাল বিজ্ঞানে বেশ ভালো ঠিক আছে নিম্নরেখ পোটটি হলো অপশান ক্ষো কারক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক